বাংলাদেশের ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল নরসিংদী জেলা। 1978 সালে নরসিংদী মহকুমা এবং 1984 সালে নরসিংদীকে একটি পূর্ণাঙ্গ জেলায় পরিণত করা হয়। ধারণা করা হয় রাজা ধনপদ সিংহের পুত্র রাজা নরসিংহের নাম থেকেই নরসিংদী নামকরণ হয়েছে। মেঘনা, শীতলক্ষা, আড়িয়ালখা ও পুরাতন ব্রহ্মপুত্র নদী বিধৌত প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যে লালিত জেলার নাম নরসিংদী। শিক্ষা, শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, স্বাধিকার আন্দোলন এবং মুক্তিযুদ্ধে নরসিংদীর রয়েছে গৌরবোজ্জ্বল অবদান। 69 সালের গণ আন্দোলনের শহীদ আসাদ এবং স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্মভূমি এই নরসিংদী। বিখ্যাত কবিয়াল হরিচরণ আচার্য, মৌলভী সিকান্দার আলী, কবি দ্বিজ দাস, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি শামসুর রহমান, প্রাবন্ধিক ও সমালোচক ডক্টর আলাউদ্দিন আল আজাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বরণীয় শিল্পী মুক্তিযোদ্ধা আপেল মাহমুদ, বাংলা কোরআনের প্রথম অনুবাদক গিরিশ চন্দ্র সেন এই জেলারই সন্তান। নরসিংদী জেলার একটি বিশেষ ও উল্লেখযোগ্য ঐতিহ্য হচ্ছে তাঁত শিল্প। বাংলাদেশের তাঁত বস্ত্রের চাহিদার প্রায় সিংহভাগ পূরণ করছে এ জেলার তাঁত শিল্প। কলা, কাকরোল, শশা, সিম, বেগুন, ধান, পাট, আলু, কদম্ব লেবু ও লটকন উৎপাদনে নরসিংদী বাংলাদেশের একটি অন্যতম কৃষি সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিতি পেয়েছে। এ জেলার বেলাবো উপজেলার ওয়ারিবটেশ্বর গ্রামে পরিত্যক্ত ভিটা ও অসম রাজার গড় আবিষ্কৃত হয়েছে, যা নব্যপ্রস্তরযুগীয় সভ্যতার নিদর্শন। প্রাচীনকাল থেকে নরসিংদী অর্থনীতিতে সমৃদ্ধশালী ছিল। ডঙ্গা থেকে শুরু করে কাউয়াদি পর্যন্ত শীতলক্ষা নদীর তীর ঘেঁষে রয়েছে অনেকগুলো শিল্প কারখানা। সামগ্রিকভাবে নরসিংদী জেলা প্রাচীনকাল থেকে এতটাই উন্নত যে এ জেলার প্রাচ্যের ম্যানচেস্টার। নরসিংদী জেলা ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে প্রতিটি ক্ষেত্রেই রেখে চলেছে গৌরবের স্বাক্ষর। নরসিংদী এখন শিল্প ও শিক্ষা নগরী হিসেবে পরিচিত।